লাতু মডেল হাই সেকেন্ডারি স্কুলে প্লাটিনাম জুবিলি অর্থাৎ স্কুল প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উপলক্ষে 10 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ছিল 10 দিনব্যাপী অনুষ্ঠানের চতুর্থ দিন। এদিন স্কুলের প্লাটিনাম জুবিলি উদযাপন সমিতির উদ্যোগে বরাক উপত্যকার 18 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সামাজিক অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বরাক উপত্যকায় বিভিন্ন ক্ষেত্রে সামাজিক কার্যকলাপে জড়িত থাকার দরুন এদিনের অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় বরিষ্ঠ সাংবাদিক, কবি এবং সাহিত্যিক অতীন দাসকে। একইভাবে সংবর্ধিত হন কবি ও সাহিত্যিক ইমাদউদ্দিন বুলবুল। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য করিমগঞ্জ জেলার বরিষ্ঠ সাংবাদিক মিহির দেবনাথকেও সম্মাননা দেওয়া হয়। এছাড়াও সম্মাননায় ভূষিত হন শিলচর প্রান্তজ্যোতি দৈনিকের সাংবাদিক অর্পিতা দত্ত, চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখার জন্য ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থ এবং ডক্টর মোস্তফা আহমেদ। রিক্সা চালিয়ে 9টি স্কুল স্থাপন করে বিশ্বের কাছে করিমগঞ্জের নাম উজ্জ্বল করার জন্য আহমেদ আলীকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক মোয়াজ্জম হোসেন চৌধুরী এবং রফিকউদ্দিনকে জানানো হয় উদযাপন সমিতির পক্ষ থেকে সম্মাননা। লাতু হাইস্কুলের দুই ভূমিদাতা পরিবারের সদস্য অমিত স্বামী এবং চন্দন অস্তপতিকেও সম্মাননা প্রদান করেন উদযাপন সমিতির সদস্যরা। এদিকে শিক্ষকতার পাশাপাশি সামাজিকতায় বিশেষ অবদান রাখার জন্য লাতু হাইস্কুলের প্রধান শিক্ষক তথা ভারত বিকাশ পরিষদের করিমগঞ্জ শাখার প্রাক্তন সম্পাদক বিশ্বজ্যোতি দেকে সম্মাননা প্রদান করেন লাতু হাইস্কুলের 2003 সালের শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা। তার হাতে সম্মাননা তুলে দেন উদযাপন সমিতির যুগ্ম সম্পাদক সুদীপ দাস, সদস্য কমলেশ দাস, রাহুল চন্দ এবং নজরুল ইসলাম। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন সমিতির কার্যকারী সভাপতি জয়নাল আবেদিন এবং স্বাগত ভাষণ প্রদান করেন শাহিদুল ইসলাম চৌধুরী। পার্থক্য সেটা হচ্ছে যে অন্যান্য জীবরা যেভাবে জন্ম নেয় সেভাবেই তাদের মৃত্যু হয়, কিন্তু মানুষই হচ্ছে একমাত্র জীব তার জন্মের পর থেকে তাকে মানুষ হয়ে ওঠার জন্য চেষ্টা করতে হয়। আকৃতিতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না, প্রকৃতিতে মানুষ হলে পরি তাকে মানুষ বলা যায়। চতুর্থ স্কুলের স্থাপনে যারা তাদের সবচেয়ে বেশি অবদান সেই স্বামী পরিবার, আমাদের এক বৌদি উনি এই পরিবারকে এসছেন। এই স্কুল অনেক সুসন্তান সুসন্তানের জন্ম দিয়েছেন, এর জন্য যেভাবে অভিভাবকরা এর অংশীদার ঠিক তদ্রু শিক্ষক শিক্ষিকাদের অবদানও কম নয়। আমাকে আজকে এখানে সম্মানিত করার জন্য ডাকা হয়েছে একজন চিকিৎসক হিসাবে, আজকের এই সভার সভাপতি আমার ছোট বাবা, ওনার গলা শুনে বা মানে এই অঞ্চলটা করিমগঞ্জ জেলাটা কিন্তু একটু প্রাপ্ত আমার নিজেরই নিজেরই মঞ্চে উপবিষ্ট দিকপাল, যারা দিকপাল আজকে আমাকে, আমি প্রথম এক একটা মিটিংয়ে এখানে এসেছিলাম প্ল্যাটিনাম জুবিলি প্রস্তুতি সভায়, জানতাম না একজন প্রিন্সিপাল স্যার আমাকে ফোন করেছিলেন যে এই যে আমাকে সংবর্ধনা জানানো এই মহিলারা মায় না হিসাবে আমি এর উপযুক্ত নই, আমার সেই যোগ্যতাও নেই, আমার সেই দক্ষতাও নেই, আমি নিজেকে সংবর্ধনা পাওয়ার উপযোগী মনে করি না। করিমগঞ্জ থেকে আজহারউদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে যাত্রা শুরু করল মার্কজ একাডেমি হোজাইয়ের একটি ব্রাঞ্চ। মার্কজ একাডেমি সেটেলমেন্ট একটি ইংরেজি মিডিয়াম স্কুল, এখানে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা, ছাত্রছাত্রীদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা, পুঁথিগত শিক্ষার পাশাপাশি রয়েছে মক্তব শিক্ষা, রয়েছে যাতায়াতের সুব্যবস্থা,
আর রয়েছে উন্নত ধরনের কম্পিউটার ল্যাব, সহজে ইংরেজি প্রশিক্ষণের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের উৎসাহ প্রেরণা দিতে শৈক্ষিক প্রবণতা। তাই আর দেরি না করে অতি শীঘ্রই ভর্তির জন্য যোগাযোগ করুন। এখানে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। পাঠদান প্রক্রিয়ায় রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্তরা। আপনাদের সন্তুষ্টি আমাদের বৃহৎ প্রাপ্তি। আমাদের ঠিকানা সেটেলমেন্ট লিংক রোড। যোগাযোগের নম্বর পেতে হলে নিচে কমেন্টে চোখ রাখুন।